हेलो फ्रेंड्स बैक टू माई न्यू ब्लॉग कविताज ब्लॉग के आरेकटी न्यू भिडियोते तोमादेरके जानाई स्वागत। तोमरा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। और आमि एखन चले एसेछि छादे, कारण नीचे भीषण माने आवाज होच्छे गाड़ीर, जेहेतु एकदम रोडेर संगे घर और छेले मेयेओ खेला करछे और आवाज एखानेও आसते पारबे, अवश्य आसছে এখানেও। আমি যেহেতু দুতলা ছাদে এসেছি তো এখানেও আওয়াজ আসছে কিন্তু কম, আর ঘরের মধ্যে ভীষণ আওয়াজ আসছে। তো সেই কারণে ভাবলাম ছেলে মেয়েও খেলা করছে ঘরের মধ্যে, ওরা খেলা করুক শান্তিতে, আমি একটু ছাদে যাই। বাইরে হাওয়াও আছে, বেশ অসুবিধা হচ্ছে না, ভালোই লাগছে। তো যাই হোক, আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি আসিনি, তো আজকে এসেছি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করার জন্য, কিছু দেখানোর জন্য। তো যেহেতু তোমরা আমার আগের ভিডিও যারা যারা দেখেছো অবশ্যই তারা জানো যে এর আগের দিন আমার जन्मदिन गेलो, तो हजबैंड किछु आमाके गिफ्ट करेছে, तो সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আর আগের ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছিল, সেই কারণে আর ওই সময় দেখানোর মতো কোনো মানে সিচুয়েশনে ছিল না যে দেখাবো। রাতও হয়ে গেছিল, 11:30টা বেজে গেছিল, তারপরে দেখানোর মতো আর সেরকম সময় পেয়েছিলাম না। খাওয়া দাওয়া করতে করতে অলরেডি অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 1টার দিকে আমরা ঘুমিয়েছিলাম, তো সেই কারণে মানে দেখিয়ে উঠতে পারিনি। তো ভেবেছি আজকে দেখাবো, তো সেই কারণে সকাল থেকে একবার কারেন্ট যাচ্ছে আসছে, খুব অসুবিধা। মানে জন্মদিন বলতে এটাই আমার লাইফে ফার্স্ট, আর এভাবে যে আমাকে মানে কেউ মানে সারপ্রাইজটি বলতে পারো, সে যেমনই হোক না কারণ এটা আমার কাছে মানে সত্যি সারপ্রাইজ, বুঝতামই না। তো যখন বুঝতে শিখলাম যে হ্যাঁ জন্মদিন হয়, কেক কাটে, তো সেই সময়টা কেমন যেন স্বপ্ন মনে হতো। এটা কি আমাদের মধ্যে হয় নাকি? এটা আমাদের জীবনে হবেও না, বা এটা আমাদের মধ্যে হয় না। কারণ ছোটোবেলা থেকেই শুনে আসছি যখন কোনো শখের কথা বলি, মানে শখের কথা কি, যেমন তোমার হচ্ছে রাখি বন্ধন আছে, ভাই ফোঁটা আছে, তো এইসব কথা যখন এই মানে অনুষ্ঠানগুলো হয় তখন বাড়িতে বলি যে ঠাকুমার কাছে, মার কাছে, বড় মাঝে, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, বাবা কাকা জ্যাঠা সবাই মিলে ছোট থেকে মানে দেখে আসছি একসঙ্গে আমরা, আর বিয়েও হয়েছে আমার সেরকম জয়েন্ট ফ্যামিলিতেই। তো যখন কোনো অনুষ্ঠান আসে ভাই ফোঁটা, তো একদিন বলেছি আমি দিদি, যেহেতু আমার জেঠুর মেয়ে, আর তখন আমার দাদা ছিল জেঠুর ছেলে, আর দিদি আর আমি, তখন আমার ভাই ছিল ছোট, আর আমি বলছিলাম যে সবাই ভাই ফোঁটা দিচ্ছে, ভাই ফোঁটাটা কী, চল মানে পাশের বাড়ি একটা পিসি, তো পিসির বিয়ে হয়ে গেছিলো, পিসি দুটো ছেলেও হয়ে গেছিলো, তো সেই পিসি এসেছে ভাইকে ভাই ফোঁটা দিতে। তো বলছি যে মা ভাই ফোঁটা কী, ওই যে পিসি ভাই ফোঁটা দিতে এসছে ওই কাকাকে, ওনার ভাইকে, তো আমরাও ভাই ফোঁটা দেবো। তো দিদি বলছে ভাই ফোঁটা তো ঠাকুমা রয়েছে, মা রয়েছে, বড় মা রয়েছে, তো বলছে ভাই ফোঁটা আবার কি, ওটা আমাদের মধ্যে নেই, ওসব ভাই ফোঁটা আমাদের মধ্যে হয় না। ব্যাস মাথা থেকে বেরিয়ে গেল, ভাই ফোঁটা আমাদের মধ্যে নেই। ব্যাস রাখি বন্ধনের সময় সবাই রাখি বাঁধতো ভাইকে, তো আমাদেরও ভাই রয়েছে, দাদা রয়েছে, জেঠুর ছেলে, আমার নিজের ভাই, তো আমরা অবশ্যই রাখি বাঁধতেই পারি। তো একদিন বললাম যে সবাই রাখি বাঁধছে, আমরা কেন বাঁধবো না? তখন অবশ্য ছোটো, অতটাও বুঝি না, তবে বেশ বুঝিও, কিছু কিছু জিনিসও বুঝি। এই সমস্ত সবাই পাশের এর ঘরে ওর ঘরে বাঁধছে, তো যেই বললাম যে বাঁধবো আমরাও হা রাখি, তো অমনিতেই বড় মা বলছে কি আমাদের মধ্যে সব নেই, রাখি বন্ধন নেই, ঠাকুমা বলছে, মা বলছে, সব নেই। ব্যাস মাথা থেকে বেরিয়ে গেল। তো পাশের বাড়ি একটা কাকা বলি সম্পর্কে, কাকা হয়, তো কাকাটা আর্মিতে চাকরি করতো, তো এখানে থাকতো না, এখানে ওনার পোস্টিং ছিল, সেখানেই ফ্যামিলি নিয়ে থাকতো। তো বাড়ি এখানেই যেহেতু বাবা মা থাকে, তো ওনার একটা মেয়ে হয়েছিল 1 বছর বয়স, তো মেয়েটাকে নিয়ে এসছে বাড়িতে, আসার পর ওখানে জন্মদিন করে ফার্স্ট দেখেছিলাম, অত সুন্দর জন্মদিন করে মানে। এবার সবাইকে বলেছিল, তো আমরা গেছিলাম, তখন থেকে মানে মাথার মধ্যে ঢুকলো যে হ্যাঁ জন্মদিন হয়, এরকম করেও হয়, এরকম কি জন্মদিন মানে কেক কাটতে হয়, কেক কাটলে সেটা জন্মদিন হয়। এবার অনুষ্ঠান তো যে যে পারে সে করে, যে পারে না সে করে না। তো আমরা একদিন বললাম আমি আর আমার দিদি, সবাই জন্মদিন করে, তাহলে আমাদের তো জন্মদিন হয় না, বলে ওসব কেক কাটাটা আমাদের মধ্যে হয় না। তাহলে হয়টা কি অ্যাকচুয়ালি এখন বুঝতে পারি যে মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলে না এটাই হয়, কারণ যে কি বলবো এসব করতে গেলে অ্যাকচুয়ালি টাকার দরকার হয়। তো তখন বলতে গেলে 1 টাকারও খুবই মূল্য ছিল। তো যাই হোক, সেরকম কোনো কিছুই আমাদের মধ্যে নেই, তাই যে সেই জিনিসটা মানে ফিল করতাম যে জন্মদিন হয়। মোটামুটি সবার বাড়ি হতো না, তখন ঘরে ঘরে হতো না, হয়তো বলতে গেলে 100 জনের মধ্যে 1 জনের হয়তো জন্মদিন হতো, তবে যাদের অবস্থা একটু ভালো আছে তাদের মতো, তাদেরই। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারদের সত্যি কথা আমরা কোনোদিনও বাড়তি কিছু করতে পারিনি বা ইচ্ছার বিরুদ্ধেও যেতে পারিনি। বাড়ি থেকে যেটা ডিসিশন নিয়েছে, যা বলেছে সেইভাবে আমাদের চলতেছে। খুবই সাধারণভাবে বলতে গেলে খুবই সাধারণভাবে আমরা বড় হয়েছি একদম, মানে আমাদের সেইভাবে কোনো দিনও শ্বাস পোশাক বলতে গেলে কোনো কিছুই সেভাবে আমরা অতটা অতিরিক্ত করতে পারিনি, যতটা প্রয়োজন ঠিক প্রয়োজনের মধ্যেই থাকতাম, প্রয়োজনের বাইরে কোনো দিনও যেতে পারিনি এরকম। তো যাই হোক সেইটা, এবার মেন ঘটনা এটাই যে আমার মেয়ের বার্থডে হয়েছিল, যখন 5 বছর পূর্ণ হলো তখন মা ফোন করেছিল, तो माँ फोन करले पड़े एबार आमार मेये बोलछे आमार माके जे दिदुन आमार बर्थडे तो होये गेलो तो माम्मार बर्थडे कबे तो मा तखन बोलेछिलो मा बोलेछिलो जे आषाढ़ मासे बांगला बोलेछिलो आमार मा मेयेके आषाढ़ मासेर 18 तारिखे तोमार मार जन्मदिन तो बोलले पड़े एबार आमार मेये सेटा मने रेखेछे तो ओर पापाके बोलछे एबार माम्मार जन्मदिन करते होबे दिदुन बोललो এই যে আষাঢ় মাসের 18 তারিখে মার জন্মদিন তো মেয়ে তো আর তো মনে রাখতে পারে না তো বাবা মনে রেখেছিল আমি একদমই এটাতে রাজি ছিলাম না যে যে বয়সটাতে একটা সময় থাকে প্রত্যেকটা মানুষের একটা খুশির সময় মানে জন্মদিন এখন যেটা আমার ছেলে মেয়ে ফিল করে আমার ছেলে তো বলতে গেলে রোজই বলবে আমার জন্মদিন করো এরকম একটা ব্যাপার তো সেটা তো সম্ভব না রোজ ওর জন্মদিন করা তো মাঝে এমন জেদি হয়ে গিয়েছিল যে মানে ছোট একটা কেক এনে ওকে কাটা মানে काटते दीते हुए मैं जन्मदिनटा के एत भलोबाशे मैं वो भावे रोज जन्मदिन होले भलो क्योंकि जन्मदिनटा कि अत किछु तो बोझे ना जाहोक अनेक कथा बोले फेललाम तो सेई कारणे छेले मेयेर आबदारे हाजबेंडेर आबदारे एकटा केक निये एसेछिलो तो केकटा केटेछि तो आमार भीषण लज्जा लागछिलो जे एई बयसे एसे केक काटबो आर एकटा जिनिस सेटा हाजबेंड अनेक दिन आगे थेकेई किने रेखेछिलो जे आमाके ओई दिन देबे तो जैक नहीं एक ड्रेस नहीं ड्रेसटा तो तुम्हारा देखे हमें बार्थडे दिन पड़े तब वो खूब आलखाल्ला हो मैं बड़ो हो तो भलो लगे ना ड्रेस चेन्ज कर मैं चेन्ज करते गेम ता और रकम टाइपर और भलो पासीम ना मैं और छोटो सैज छो ना वोटाई वही सैजटाई तो कारण चेन्ज कर अन्य किस नहीं तो चलो भिडियो एमनी अनेक बड़ो हो गए तुम्हारे देखा मैं हजबैंड की दिए तो ये तो देखा तर आगे ड्रेसटा देखा और जो देवर एस ना तो ওই দেওরটা তো জানে না মানে ওই দেওরটা জানে না যে আমার বার্থডে তো এমনি মাঝে সাঝে আসে তো সেই কারণে বলেছিল যে আয় আজকে রাতে রান্না বান্না হবে তো খেতে খেয়ে যা তো সেই কারণে ও এসেছিল কিন্তু ও জানে না যে বার্থডে তো এসে একটু লজ্জা পেয়ে গেছিল যে হ্যাঁ বার্থডে আর আমাকে বললি না তো দেখো ওইটা চেঞ্জ করে এটা নিয়ে এসেছি এটার হাতাটা একটু কেমন জানো তো হাজবেন্ডের অতটা ভালো পছন্দ হয়নি তবে ভাবলাম একটা নতুনত্ব अच्छा एक पढ़ी ये टाइपर पढ़ा है तो कारण ये नहीं केमन हो ड्रेसटा अवश्य कमेंट कर जानियो ये नीचे रखो पढ़े बेश भालो लागछिलो और एक दिए जेटा तो फार्स्ट लाइफे प्रथम जन्मदिन एत बचर बयसे फार्स्ट जन्मदिन हलो केक काटलाम और संगे एरकम एक गिफ्ट पेलाम सत्यि खूब आनंद लागछे आपनि प्रत्येकटा मेयेदेर किन्तु सोनार जिनिसेर पर खूब लोभ आमार तो भीषण लोभ बोलते पारो आमी तो माने सोना पेले परे छाड़ाछाड़ी नेई आमी सब समय आमार सोनार पर भीषण लोभ आमी सोना बनाते सब समय प्रस्तुत तो आमार केनार जिनिस अत पछन्द हय ना आमी किनतेओ चाइ ना तबे आमार सोनार जिनिस करते एइटुकु होक तबु भालो किन्तु सोनार जिनिस आमी तो ये टाइपर हमारे का तो एक अन्य रकम तो से कारण नोआ बाजा तो शाशुड़ी मा के नोआ दिए तो से नोआटा छोटो हो गेल तो छोटो हो गए तो से भेंगे हमें और एक बनिए तो मैं अतटा पसंद है नोआटा तर हजबैंड यहाँ बनिए एकदम सिम्पल सब समय पड़ब से और जेटा बनिए छोटा सब समय पड़ा जाए एक फुल फुल तो बेधे टेधे जाए से ही कारण देखाते तो केमन हो अवश्य कमेंट कर जानियो तो पड़े ही नहीं जेते तो सब समय पड़ब हमारे आर गरमे बेशी भालो लागे ना कखनो कखनो पड़ी ना तो पड़े ही तोमादेर के देखाई सब समय पड़े थाकबो एटा सेई जोन्नोई बानिएछि देखो केमन लागछे एबार भिडियोटा एई पर्यन्तই आर तो किछु देखानोर नेই তাই ভিডিওটা যদি কোথাও কিছু তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই টাটা।